আমরা আল্লাহর প্রভুত্ব ও তার ক্ষমতা বিশ্বাস করি, যেটি আমরা এতক্ষণ বলে আসছিলাম। অর্থাৎ তিনিই একমাত্র সৃষ্টিকর্তা, তিনি এ মহাবিশ্বের মালিক এবং পরিচালক। আমরা তার একত্ববাদে বিশ্বাস করি, অর্থাৎ তিনি আমরা আল্লাহর সুন্দর সুন্দর নাম ও পরিপূর্ণ উন্নত গুণাবলীর প্রতি বিশ্বাস স্থাপন করি। তিনি ব্যতীত অন্য সকল মাবুদ, যাদেরকে মানুষ ডাকে, যাদের কাছে মানুষ সাহায্য চায়, এই সব কিছু হচ্ছে বাতিল, এই সব কিছু হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে অগ্রহণযোগ্য। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা যে সমস্ত সুন্দর সুন্দর নাম আছে আমরা আসমাউ সিফাত বলে জানি, আর রহমান, আর রহিম, আল মালিক, আল খালিক, আল হান্নান, আল মান্নান, এই যে নামগুলি করিম, সত্তার, আল্লাহর যে গুণবাচক নামগুলি, এই নামগুলির ক্ষেত্রে আমাদের আকীদা বিশ্বাস ক্লিয়ার থাকতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমে বলছেন যে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফাআবুদূহু ওয়াসতাবির লিইবাদিহি হাল তাআলামু লাহু সামিয়্যা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তিনি মহামণ্ডল ও পৃথিবী এবং এই দুয়ের মাঝে যা কিছু আছে তার প্রতিপালক এবং প্রভু, যে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন আসমানের সৃষ্টিকর্তা, জমিনের সৃষ্টিকর্তা এবং আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তা হচ্ছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপরে সুতরাং আমাদেরকে কি করা উচিত? ফাআবুদুহু, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, অতঃপর তোমরা তার ইবাদত করো। আমরা ইবাদত করব কার? একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের। ওয়াসতাবির, এবং অবিরাম আমরা এই ইবাদতের ক্ষেত্রে কন্টিনিউয়াসলি এই ইবাদত করে যেতে হবে। মৃত্যু আসা পর্যন্ত আমরা এই আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিব, একমাত্র আল্লাহর ইবাদত করব, মৃত্যু আসা পর্যন্তই আমরা আল্লাহর সাহায্য চাইব। এই জায়গাটা একটু কঠিন, আমাদেরকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত এই জায়গাটাতে আঁকড়ে থাকতে হবে। কখনো যেন মৃত্যুর পূর্ব পর্যন্ত আমরা এই জায়গা থেকে ফিসলে না পড়ি, আমাদের যেন কোনো পদস্খলন না হয়। প্রিয় ভাইরা, ফাআবুদুহু ওয়াসতাবির লিইবাদিহি, ওয়াসতাবির লিইবাদিহি, যে তোমরা তার ইবাদত করো এবং এই ইবাদতে তোমরা স্থির থাকো। লিইবাদাতিহি, তার ইবাদতে। হাল তাআলামু লাহু সামিয়্যা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি কি কাউকে তার সমকক্ষ মনে করো? তুমি কি মনে করো যে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি আসমান জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন, পাহাড় বলি, নদী বলি, মাছ বলি, পশু পাখি বলি, যাই বলি না কেন, একটা পিপীলিকা থেকে শুরু করে একটা হাতি পর্যন্ত সব কিছুই আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এই যে আমি এত কিছু সৃষ্টি করলাম, তোমরা তাহলে ইবাদত করবা কার? আমার ইবাদত করো এবং আমার ইবাদতে তোমরা নিজেদেরকে স্থির রাখো মৃত্যু পর্যন্ত। এবং আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হাল তাআলামু লাহু সামিয়্যা, তুমি কি মনে করো যে এই যে এত কিছু আল্লাহ সৃষ্টি করছেন, করেছেন, এই সৃষ্টির মধ্যে আল্লাহর পাশাপাশি এরকম ক্ষমতাবান আর কেউ থাকতে পারে? অবশ্যই না। প্রিয় ভাইয়েরা, এটাই আল্লাহর একত্ববাদের স্বীকৃতি, এটাই হচ্ছে তাওহীদ, যে আমাদের ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্যে। আমরা যে কবরওয়ালাকে ডাকছি, সে কবরওয়ালা নিজের উপকার পর্যন্ত নিজে করতে পারে না মৃত্যুর পরে, তাহলে সে আমার কিভাবে উপকার করবে? যে মানুষটা মৃত্যুর পর নিজেই নিজের বিচার নিয়ে, নিজেই নিজের পরকালের জীবন নিয়ে পেরেশান থাকবে, সে কিভাবে আমি জীবিত মানুষকে সে সাহায্য করবে কবর থেকে? এই জায়গাগুলিতে আমাদের পরিবর্তন আসা উচিত, আমাদের বিবেক দিয়ে আমরা চিন্তা করা উচিত যে আমরা কি করছি। প্রিয় ভাইরা,